দেখেন আমার মানুষ যাতে না দেখুক আমার চুরিটা মানুষ যাতে না দেখুক আমার কাজটা এটা সে ভাবে তার যদি এটা ভাবনা আমি যেটা করছি আমাকে দেখতেছেন আল্লাহর চোখ থেকে আমি ফাঁকি দিতে পারবো না এইনটা যদি তার মধ্যে থাকতো এই বিশ্বাসটা যদি থাকতো যে কায়ামতের ময়দানে কাঠপড়া আমাকে উঠাবে আল্লাপাক রব আলামিন কায়ামতের ময়দানে বললে এই কাজটা কেন করেছিল বলো সেই দিনও সেই দিন কি অবস্থা হবে আমার সেই দিন আমার কেউ সহযোগিতা থাকবে না সেই দিন আমাকে কেউ সহযোগিতা করবে না সুতরাং সেই আল্লাহর চোখ থেকে আমি ফাঁকি দিতে পারবো না সে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকবে কখনোই সে অন্যায় কাজগুলো করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব ক্ষমতার মালিক সারা পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ পাক এত কুদরতের মালিক সারা পৃথিবীতে যত বড় বড় মহাসাগরে পানি আছে আল্লাহ পাক রব্বুল এটা জানা আছে যে ওই মহাসাগরে কত ফোঁটা পানি আছে আপনার আমার জানা নাই পৃথিবীর কোন মেশিন দিয়ে এটা মাপতে পারবে না পৃথিবীর কোন কিছু দিয়ে এটা মাপতে পারবে না যে কতটা পানি আছে পৃথিবীর যত বালুকণা আছে সমস্ত বালুকণাগুলো কয়টা হতে পারে এটা পৃথিবীর কোন কম্পিউটার হিসাব করতে পারবে না কিন্তু আমার আল্লাহর জানা আছে যে পৃথিবীর বুকে কতটা বালুকনা আছে এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষমতার মালিক তিনি এই মাটির নিচে এই আমাদের জমিনের নিচে নিচে শত শত ফুটের তলেও যদি কোনো একটি পুকা থেকে থাকে কোন যদি জীবজন্তু প্রাণী থেকে থাকে আমরা যেটাকে কেউ জানি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও খাবার জোগাড় করেন তার জন্য ব্যবস্থা করেন এবং নিয়ন্ত্রণ করেন আল্লাহ আলামিন তিনি হচ্ছেন আমাদের মাহবুদ তিনি হচ্ছেন আমাদের আল্লাহ যে আল্লাহর ইবাদত করি আলামিন তিনি হয়তো কুদরতের মালিক তেনার এই কুদরতটাকে আমাদের অন্তরের মধ্যে বসাতে হবে যে তিনি সর্বক্ষমতার মালিক এই মনে করে আমাদের অন্য কোন রকমের শিরিক আমাদের মধ্যে থাকবেন আল্লাহর কোদরত যদি আমাদের মধ্যে আল্লাহর ক্ষমতা যদি আমার অন্তরের মধ্যে বসে যায় আমার ইবাদতের মধ্যে আমি মজা পাবো ইবাদতের মধ্যে আমাকে ভালো লাগবে যার কারণে হযরত লুকমান হাকিম এইভাবে ছেলেকে বলে দিলেন যে ইন্নাহা ইন তাকুমিস ক্বাল হাবাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহু লতীফুন খাবীর হযরত লোকমান হাকিম ছেলেকে নিজের বৎসকে আরো উপদেশ দান করলেন তিনি বললেন হে আমার বৎস ইয়া বুনাইয়াকিমিস সালা ওয়ামুর বিল মা'রুফ ওয়ানহা নিল মুনকার আসবির একটি আয়াতের মধ্যে একটি বাক্যের মধ্যে চার চারটি উপদেশ হযরত লোকমান হাকিম তার ছেলেকে দিয়ে দিলেন কি বললেন ছোট একটা শব্দের দ্বারাই বললেন যে আকিবি সলা নামাজকে কায়েম করবে কেননা নামাজ এমন একটি বাদ হজরত আদম সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত প্রতিটি নবীর উপরে নামাজ প্রতিটি নবীর উন্মতির নামাজ ফরজ ছিল নামাজটা প্রত্যেকের জন্যই ছিল তাই হজরত লোকমান হাকিম তার ছেলেকে বলে দিলেন যে আকিম সলা নামাজ বেটা তুমি কায়েম করবে কেননা নামাজ ছাড়া কোনো গতি নেই আমাদের হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাকের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে নামাজ ছাড়া কোনো গতি নেই আমরা হয়তো মনে করি যে নামাজ আমি পড়িনা তাতে কি আছে আমি সর্বাধিক আমি সততার উপর চলি আমার ব্যবসা বাণিজ্য আমার চাকরি बकरी আমার 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 চাষবাস রুজি রোজগার সবকিছু আমার সততার সঙ্গে আমি চলি শুধু আমি নামাজটাই পড়ি না শুধু আমি নামাজটাই পড়ি না জেনে রাখতে হবে কেয়ামতের ময়দানে জিরো হয়ে যেতে হবে কোনো কাজে লাগবে না যেহেতু নামাজটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে নামাজের হিসাবে যদি ফেসে যায় নামাজের হিসাবে যদি সে ফেল হয়ে যায় অন্য অন্য সব জায়গায় ফেল হয়ে যাবে কোন জায়গায় আর পাস করতে পারবে না সুতরাং নামাজকে আমাদের হাকিম জাল্লাপাক রব্বুল আলামিনের একজন মনোনীত বান্দা ছিলেন যে তিনি তিনার ছেলেদেরকে কিভাবে সজাগ করেছেন কিভাবে আল্লাহর প্রিয় হওয়ার জন্য শিক্ষা দান করেছেন এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে হাজরত লোকমান হাকিমের সেই ছেলেদেরকে শিক্ষা দানের ব্যাপারটা আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্বনবীর মাধ্যম দিয়ে কোরআনুল কারিমে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এগুলো কোটি কোটি মানুষ পড়তে থাকবে কি এত বিধিবিধান তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন কি এত সুন্দর কথা বলেছিলেন তিনি কি এত দামি কথা তিনি বলেছিলেন যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে তুলে ধরেছেন আমরা একটু জানব সেগুলো প্রথমত আমরা জানি আমরা যদি ইমান নিয়ে আসি তাহলে একটি কালিমা আমাদের সর্বপ্রথম পড়তেই হবে ওই কালিমাটা যদি না পড়া যায় ইমান নিয়ে আসা সম্ভব নয় আমরা জানি তো কোন কালিমা কোন কালিমা কোন জানি না জানি না যেই কালিমাটা না পড়লে ইমানই থাকবে না সেই কালিমাটা কি গো কালিমা

লা ইলাহা কোন মাবুদ নেই ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া সর্বপ্রথম নিজের অন্তর থেকে শিরিকটাকে দূর করতে হবে যে কোন রকমের মাবুদ উপাস্য পৃথিবীর বুকে নেই লালনকারী পালণকারী কেউ নেই রব বলতে কেউ নেই শুধুমাত্র ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সুতরাং এইভাবেই হাজরত লোকমান হাকিম তার ছেলেকে কয়েকটি উপদেশ দান করেছেন সেই উপদেশের মধ্যে সর্বপ্রথম এই জ্ঞানটাই ছেলেদেরকে দিয়েছেন আগে ইমান ঠিক করেছেন তাদের ছেলেদের ছেলেদেরকে এক সময় ডেকে বললেন হাজরত লোকমান হাকিম ডাক দিয়ে উপদেশগুলি একটি একটি করে বললেন তো প্রথম উপদেশ যেটা দিলেন হযরত লুকমান হাকিম ছেলেদেরকে ছেলেদেরকে এই শব্দের দ্বারাই দিলেন কি বললেন আল্লাহ প্রাকরব বলেন কোরানের মধ্যে বলছেন আলু দু বিল্লা কিমিনাশয়ত নির জীম বিস্মিল্লা হিরমা হে আমার মৎস্য হে আমার কচি এ সুন্দর একটা ডাক দিয়ে হজরত লুকমান হাকিম তার ছেলেকে বললেন যে আমার বৎস হে আমার কচি হে মুন্না বিভিন্ন রকমের মুফাসরিনা তর্জমা করেন তাকে ডাক দিয়ে আদরের সঙ্গে বললেন যে সিরিক সব মধ্যে বড় হবে না সবথেকে বড় গুণা বড় জুলমুন আজিম বড় জুলুম জুলুম বলা হয় এমন জিনিসকে যে যা করার দরকার ছিল এক জায়গা থেকে যেই জায়গাটার যার স্থান যেখানে সেইখান থেকে অন্য স্থানে তুলে রাখার নাম হচ্ছে এই আল্লাহ ছাড়া কারো ইবাদত যদি করতে যাই তাহলে এটার নামই হচ্ছে জুলুম আর এটার নামই হচ্ছে শিরিখ এই কারণে হজরত লুকমান হাকিম তার ছেলেদেরকে বৎসদেরকে বললেন ওদেরকে বললে ইয়া বু না ইয়া আলা তো শিরিক বিল্লাহ ইন্নশির কালা জুলমুন আজি হে আমার মৎস্য আর মৎস্য তো আনতে হবে এক আল্লাফাকরব বুলা আলামিনের উপরে উপরে ইমান আনার মধ্যে কক্ষনো তোমরা শিরিক করে ফেলবে না কেননা শিরিকটা হচ্ছে সব থেকে বড় গুনা আল্লা পাখরব বুলা আলামিনের গুলা উপরে জুলুম করা হবে পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রব তিনি তোমার মালিক তিনি তোমার খালিক তিনি তোমার সব যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কারো কখনো ইবাদত করা যাবে না সুতরাং আল্লাহর জায়গায় যদি তোমরা অন্য কাউকে বসিয়ে দাও আল্লাহর ইবাদতের জায়গায় যদি আরো Occurrence ইবাদত করতে যাও সেটার নাম শিরক হয়ে যাবে বড় জুলুম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কবুল করবেন না সুতরাং তুমি কখনো শিরকের মধ্যে লিপ্ত হবে না শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলে সবকিছু বরবাদ হয়ে যাবে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন উল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আলা হে নবী আপনি বলে দিন আমার নামাজ আমার ইবাদত আমার বেঁচে থাকা আমার মরণ সব কিছু এক আল্লাহ রব্বুল আলমিনের জন্য সে আল্লাহ ছাড়া আর কোনো কাউকে শরিক করি না সে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো শরিক নেই আর আমি এটাকে বিশ্বাস করে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে আমি আত্মসমর্পণকারী হয়ে যাই কেউ আল্লাহ ছাড়া শরিক নেই এটা সর্বপ্রথম অন্তরের মধ্যে আপনার আমার মধ্যে ঢোকাতে হবে

ইন্নাহা ইনতাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুম ফিসাকরাতিন আও ফিসমাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহু লতীফুন খবীর নিজের বৎসকে বললেন নিজের ছেলেকে বললেন হে আমার বৎস আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত হচ্ছে এটা পৃথিবীর বুকে কোথাও যদি কোনো কেউ আমল করে থাকে যদি ভালো আমল করে থাকে যদি খারাপ আমল করে থাকে আর সেটা যদি পাথরের মধ্যে থাকে সেটা যদি আসমানের উপরে থাকে সেটা যদি জমিনের তলায়ও থাকে কুদরত আল্লাহর কোনো কিছু হয় না আল্লাপাক আল্লাপ আলমিন কিছু জানতে পারেন কয়েমতের ময়দানে সেটাও হাজির করবেন সেটা উপস্থিত করবেন সুতরাং তুমি যেখানেই থাকো না কেন পাক রব্বুল আলামিন তোমার দেখছি এটা তোমাকে ভাবতে হবে কেননা আল্লাপা ক্রবুল আলমিন তিনি হচ্ছেন আল্লার আল্লাহর চোক্ত এড়ানো যাবে না যেখানেই থাকো না কেন ছোট্ট থেকে ছোট্ট সূক্ষ্ম থেকে সুক্ষ আমল যদি তুমি করো পাক রব্বুল আলমিন সেটা সচক্ষে দেখতে থাকেন সুতরাং সেটাও ক্যামতের ময়দানে হাজির করবেন আল্লাপাকাল মৃত্যুর বলেছেন

সবাক হয়ে যাবে কারণায় করতে পারবে না ছোট্ট ছোট আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারিমে এই আমার আমলনামার মধ্যে কিভাবে লিপিবদ্ধ করে দিয়েছে সেই দিন সে বলবে ওবাতে লা ইউকাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লাল্লাহু সুআ হায় আফসোস সবকিছু আমার ছোট বড় সব নামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে কোনটাই তো ছাড়ে নাই সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটাই ছাড়বেন না সব কিছুর মধ্যে লিপিবদ্ধ পেয়ে যাবে সুতরাং আমাদের কি মনের মধ্যে এটা রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কুদরতের মালিক সারা পৃথিবীতে যেখানেই আপনি যান না আল্লাহকে ছুপানো যাবে না আল্লাহকে ঢাকানো যাবে না আল্লাহকে ঢুকিয়ে কেউ কাজ করতে পারবে না আল্লাহ পাকের সামনে আমি করছি এটা ভাবতে হবে কোন মানুষের মধ্যে যদি এই মন মানসিকতা বেড়ে যায় যে আমি যে এই কাজটা করছি আমার প্রভু আমাকে দেখছে আমার আল্লাহ আমাকে দেখছে এই মন মানসিকতা যদি তার অন্তরের মধ্যে গেঁথে যায় একই হয়ে যায় কখনো সে অন্যায় কাজগুলো করতে পারে না কখনো সে চুরি করতে পারে না কেননা মানুষের ভয়ে মানুষকে দেখিয়ে কেউ চুরি করে না মানুষকে দেখিয়ে কেউ ব্যবচার করে না মানুষ দেখে নেবে বলে ভয় করে যে মানুষ যাতে না দেখে না আমার ব্যবচারটা মানুষ যাতে না দেখুক আমার চুরিটা মানুষ যাতে না দেখুক আমার অন্যায় কাজটা এটা সে ভাবে তার অন্তরে যদি এটা ভাবনা আসতো যে আমি যেটা করছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দেখতেছেন আল্লাহর চোখ থেকে আমি ফাঁকি দিতে পারবো না এই একটা যদি তার মধ্যে থাকতো এই বিশ্বাসটা যদি থাকতো যে কায়ামতের ময়দানে কাঠ করে আমাকে উঠাবে আল্লাহ পাক রব্বুল আলমিন কায়ামতের ময়দানে বলবে এই কাজটা কেন করেছিল বলো সেই দিন কি অবস্থা হবে আমার সেই দিন আমার কেউ সহযোগিতা থাকবে না সেই দিন আমাকে কেউ সহযোগিতা করবে না সুতরাং সেই আল্লাহর চোখ থেকে আমি ফাঁকি দিতে পারবো না সে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকবে কখনোই সে অন্যায় কাজগুলো করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব ক্ষমতার মালিক সারা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ পাক এত কুদরতের মালিক সারা পৃথিবীতে যত বড় বড় মহাসাগরে পানি আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা জানা আছে যে ওই মহাসাগরে কত ফোঁটা পানি আছে আপনার আমার জানা নাই পৃথিবীর কোন মেশিন দিয়ে এটা মাপতে পারবে না পৃথিবীর কোন কিছু দিয়ে এটা মাপতে পারবে না যে কতটা পানি আছে পৃথিবীর যত বালুকণা আছে সমস্ত বালুকণাগুলো কয়টা হতে পারে এটা পৃথিবীর কোন কম্পিউটার হিসাব করতে পারবে না কিন্তু আমার আল্লাহর জানা আছে যে পৃথিবীর বুকে কতটা বালুকণা আছে এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষমতার মালিক তিনি এই মাটির নিচে এই আমাদের জমিনের নিচে নিচে শত শত ফুটের তলেও যদি কোন একটি পুকা থেকে থাকে কোন যদি জীবজন্তু প্রাণী থেকে থাকে আমরা যেটাকে আমার আলামিন তাকেও খাবার জোগাড় করেন তার জন্য ব্যবস্থা করেন এবং চেনারও নিয়ন্ত্রণ করেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের মাহুদ তিনি হচ্ছেন আমাদের আল্লাহ যে আল্লাহর আমরা ইবাদত করি সে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি এত কুদরতের মালিক তেনার এই কুদরতটাকে আমাদের অন্তরের মধ্যে বসাতে হবে যে তিনি সর্বক্ষমতার মালিক এই মনে করে আমাদের অন্য কোন রকমের শিরিক আমাদের মধ্যে থাকবে না আল্লাহর কুদরত যদি আমাদের মধ্যে আল্লাহর ক্ষমতা যদি আমার অন্তরের মধ্যে বসে যায় আমার ইবাদতের মধ্যে আমি মজা পাবো ইবাদতের মধ্যে আমাকে ভালো লাগবে যার কারণে হজরত লুকমান হাকিম এইভাবে ছেলেকে বলে দিলেন যে ইন্নাহা ইন তাকুম ইসকাল হাবাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর হজরত লুকমান হাকিম ছেলেকে নিজের বৎসকে আরো উপদেশ দান করলেন তিনি বললেন হে আমার বৎস একটি একটি মধ্যে মধ্যে উপদেশ চারটি হাকিম তার ছেলেকে দিয়ে দিলেন ছেলেকে দিয়ে দিলেন কি বললেন ছোট্ট একটা শব্দের দ্বারাই বললেন যে আকিম নামাজকে কায়েম করবে কেননা নামাজ আমি একটি ইবাদত হজরত আদম আলাই সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত প্রতিটি নবীর উপরে নামাজ প্রতিটি নাবির উন্মতি নামাজ ফরজ ছিল নামাজটা প্রত্যেকের জন্যই ছিল তাই হাজরত লোকমান হাকিম তার ছেলেকে বলে দিলেন যে আকিমি সলা নামাজ বেটা তুমি কাইম করবে কেননা নামাজ ছাড়া কোনো গতি নেই আমাদের হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাদিস পাকের মধ্যে এসেছে কেয়ামতির ময়দানে নামাজ ছাড়া কোনো গতি নেই আমরা হয়তো মনে করি যে নামাজ আমি পড়ি না তাতে কি আছে আমি সর্বদিক দিয়ে আমি সততার উপর চলি আমার ব্যবসা বাণিজ্য আমার চাকরি বাকরি আমার চাষবাস আমার আবাদ আমার রুজি রোজগার সব কিছু আমার সততার সঙ্গে আমি চলি শুধু আমি নামাজটাই পড়ি না শুধু আমি নামাজটাই পড়ি না জেনে রাখতে হবে কয়ামতির ময়দানে জিরো হয়ে যেতে হবে কোনো কাজে লাগবে না যেহেতু নামাজ আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় ঈশ্বনকে সাল্লাল্লাহ ওয়াল্লিহসাল্লাম বলেছেন কয়ামতির ময়দানে নামাজের হিসাবে যদি ফেসে যায় নামাজের হিসাবে যদি সে ফেল হয়ে যায় অন্য অন্য সব জায়গায় ফেল হয়ে যাবে কোনো জায়গায় আর পাশ করতে পারবে না সুতরাং নামাজকে আমাদের আঁকড়িয়ে ধরে রাখতে হবে কোরআনুল করিমের মধ্যে একবার বললেই পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলেছেন যাতে করে মানুষ ভুলে না যায় নামাজটাকে আর আমরা সব থেকে মুসলমান আমরা নামাজটাকেই ভুলে বসে আছি যে আমরা নামাজটাই পড়ি না আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কোরআনুল করিমের মধ্যে বলেছেন وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن الليل أناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى رب العالمين القرآن الكريم তাহাসুরার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজকে স্পষ্ট করে ইশারা করে বলে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন ক্বাবিলাতুল উশশামসি সূর্য তুলু হওয়ার আগে সূর্য ওঠার আগে কোন নামাজ আমাদের পড়তে হয় ফজরের নামাজ সূর্য তুলু হওয়ার আগে সূর্য ওঠার আগে আমাদেরকে নামাজ যেটি পড়তে হয় সেটা হলো ফজরের নামাজ এই ফজরের নামাজটা আমাদেরকে পড়তে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন যে সূর্য গুরুব হওয়ার আগে অর্থাৎ আসরের নামাজ গুরু হওয়ার আগে আসরের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন যে রাত্রিরের নামাজ আনা ইল্লাইলি রাত্রিরের নামাজটা তোমরা পড়বে আল্লাহ পাক বললেন আত্বরাফান নাহার দিনের শেষ ভাগের নামাজটা তোমরা পড়বে অর্থাৎ মাগরিবের নামাজটা পড়বে এইভাবে আল্লাহ পাক রব্বল আলমিন কোরআনের মধ্যে সারাতন বলে দিয়েছেন বিশ্বনবী যেটা ব্যাখ্যা করেছেন যেইখান থেকে থেকে পাক রব্বুল আলামিন চার চারটি নামাজের ফরজ করেছেন সেটা ওয়াক্ত বলে দিয়েছেন সময় বলে দিয়েছেন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম আরও বিস্তারিতভাবে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে কোন সময়ের অক্ত কত কতটা কতটা সময় ফজরের নামাজ পড়লে আপনার আদা হবে আর তারপর কাজা হয়ে যাবে

আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ কি তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি নামাজকে ফরজ করেছি নামাজ তোমরা পড়ো নামাজের হিসাব সর্বপ্রথম হবে এইভাবে ভাবে কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন তাই হযরত লুকমান হাকিম তার ছেলেকে বললেন যে আকিমিস সালাত নামাজ কায়েম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন হাজরত লুকমান হাকিম তার ছেলেকে বললেন হে আমার মানুষকে ভালো ভালো পথের দিকে হুকুম করবে করবে আদেশ কাজের জন্য কেননা ভালো কাজের আদেশ করা এটা নবীদের কাজ ছিল নবীদের কাজ হচ্ছে মানুষকে খারাপ রাস্তা থেকে ভালোর দিকে নিয়ে আসা হাজরত লুকমান হাকিম যদিও নবী নন হাজরত লুকমান হাকিম আল্লাহর বড় বুজুর্গ বলি ছিলেন হজরত লুকমান হাকিম তার ছেলেকে বলে দিলেন এই কাজটা তোমার করতে হবে কেননা তুমি একাই যদি শুধু আল্লাহর ইবাদত করো আর যদি তোমার অধীনস্থরা করে ময়দানে ফেসে যেতে হবে করানুল কারিমের মধ্যেও বলা হয়েছে আল্লাহ আলামি তোমরাও বাঁচো তোমরা অপরদেরকেও বাঁচাও জাহাং এর আগুন থেকে আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে আমরা যদি মনে করি যে আমরাই শুধু ইবাদত করব। আর কেউ ইবাদত করলো কি করলো না এটা আমার দেখার দরকার নেই আল্লাহর কাছে পাকড়াও হয়ে যেতে হবে বিশ্বনি সাল্লাল্লাহ সহায় সাল্লাহী তিনি মকিকা বাসীদের কাছে আমিন ছিলেন বিশ্বাস বাজন ছিলেন খুব আদরের পাত্র ছিলেন যখন থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ভালো কথা বলতে শুরু করলেন মানুষকে ভালোর দিকে আনার চেষ্টা করতে শুরু করলেন মক্কাবাসীরা শত্রু হয়ে গেল যে মোহাম্মদ কি বলতেছে নতুন কথা মোহাম্মদের কথা মানা যাবে না নতুন কথা বলছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিরোধিতা শুরু হয়ে গেল তারা বিভিন্ন রকমের চক্রান্ত করেছে

তারা কখনোই তোমাকে পরাজিত করতে পারবে না কখনোই তোমাকে পরাজয় করতে পারবে না তারা বিজয় হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা করেছেন সর্বসময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাই তারা দোষ দেখাতো যে নবী মুহাম্মদ তুমি যদি নিজে ইবাদত করো আর কাউকে যদি না বলো তোমার বিরুদ্ধে আচরণ আমরা কখনো করব না তুমি যা করছো করো কিন্তু কাউকে কোনোদিন দাওয়াত দেবে না কাউকে কোনোদিন তুমি বলবে না নামাজের কথা কাউকে কোনোদিন এক আল্লাহর কথা তুমি বলবে না তুমি যা করছো করো সব কিছু আমরা মেনে নেব কিন্তু তুমি অপরকে কখনো তুমি দাওয়াত দেবে না দাওয়াত দিয়ে তোমার পার্টির মধ্যে বেশি বেশি করে জামায়াত করবে না তারা এই ধরনের কথাবার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বলেছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু থেমে যান নাই তাই হাজরত লুকমান হাকিম বললেন হে আমার বৎস ভালো কথা মানুষকে বলবে কেন ভালো কথা যদি আপনি কাউকে বলেন আপনার কথা অনুযায়ী যদি সে সঠিক রাস্তায় চলে আসে পাক রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন যে আপনার কথা অনুযায়ী যে কেউ ভালো রাস্তায় চলে আসে যতদিন পর্যন্ত সে ইবাদত করবে ততদিন পর্যন্ত তার আমল নামে যা নাকি হবে এর একটি অংশ সেই ব্যক্তির আমল নামে পাক রব্বুল আলমিন দেবেন যে ব্যক্তি তাকে ভালো পথে আনার জন্য চেষ্টা করেছে যে ব্যক্তি আনার চেষ্টা করে ভালো রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতেও দেবে তাই হযরত কطان হাকিম বললেন ছেলেকে কে ওয়ামুর বিল মারুফ ওয়ানহা अनिल মুনকার মানুষকে খারাপ পথ থেকে টেনে নিয়ে सके যদি তুমি দেখো কোন কেউ খারাপ কাজ করছে তাকে বাধা প্রদান করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন মান রাআ মিন কুম মুনকারান ফাল ইউগাইর বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতী ফাবি লিসানিহি ফাইল্লাম ইস্তাতী ফাবি কলবিহি ও যালিকা হুয়া আযআফু আল ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে তোমরা যদি কোনরকমের কাউকে খারাপ কাজ করতে দেখো শরীয়ত বিরোধী কেউ যদি কাজ করতে দেখো তাহলে প্রথমত যদি তোমার শক্তি থাকে তোমার যদি হাতের শক্তি থাকে তাহলে তোমার ক্ষমতা দিয়ে বল দিয়ে বাহু দিয়ে তাকে সেই কাজকে বন্ধ করে দাও যদি তোমার এমনটা শক্তি না থাকে তাহলে তুমি তোমার জবান দিয়ে তাকে মানা কর জবান দিয়ে বলতে গেলেও যদি তুমি বুঝো যে আমার উপর বিপদ আসতে পারে জবান দিয়ে বলতে গেলেও তুমি যদি বুঝো জামার উপর আক্রমণ করতে পারে ঝগড়া লড়াই শুরু হয়ে যেতে পারে তুমি জবানই না বলে সেটাকে অন্তর ঘৃণা করো আর এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের ইমানদারদের কাজ যে সে ভয়ে আর কিছুই বলতে পারল না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমার সামনে কোন খারাপ কাজ দেখলে অবশ্যই তাকে মানা করো যদি কেউ মানা না করে যে ওদেরকে খারাপ কাজ করছে ওদেরকে করতে দাও আমি তো খারাপ কাজ করছি না আল্লাহ করছি না আল্লাহ রসুল কি মজার উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়েছেন সাধারণ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যাতে করে সবাই বুঝতে পারে আল্লাহ রসুল সাল্লাহামের উদাহরণ গুলো দৃষ্টান্ত গুলো খুবই সহজ দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন আল্লাহ রসুল বলছেন ও আমার সাহাবারা শোনো তোমরা পানি পথে যাচ্ছ পানি পথে যেতে যেতে প্রথম তালাতেও কিছু মানুষ আছে দ্বিতীয় তলাতেও কিছু মানুষ আছে প্রথম তলার মানুষ তেনারা উপর তলায় পানি আনতে উঠে আর উপর তলার মানুষেরা যদি বিরক্ত হয় বিরক্ত বোধ করে যে তোমরা আমাদের এই উপর তলায় পানি আনতে আসবে না নিচের তলার লোকেরা যদি এটা মনে করে নাই আমাদের উপর তলার যাওয়ার কোনো প্রয়োজন নেই এই জাহাজকে আমরা ফুটো করব ফুটো করে পানি নিব তল তো তলে তো সব পানি আছে যদি সে ফুটো করে ছিদ্র করে আর সেটা যদি তারা জানতে পারে উপর ওনারা উপরে যদি মনে করে যে তারা তো নিচে ফুটো করছে নিচওয়ালারা ডুববে আমার কোনো অসুবিধা নাই আমাদের কোনো অসুবিধা নাই এই মনে করে যদি তাদেরকে মানা না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বললেন তোমরা বলো তো সাহাবীরা শুধু নিচে তালা वालोंরা ডুববে না সবাই ডুবে যাবে সাহাবীরা বললেন সবাই ডুবে যাবে তো ওরা কেন ডুবলো ওরা মানা করলো না যার কারণে সুতরাং আমাদেরকে কেউ যদি খারাপ কাজ করে সমাজের মধ্যে তাকে আপনার যতটা ক্ষমতা আছে আপনার যতটা বল আছে সে ক্ষমতা বল দিয়ে তাকে মানা করুন আপনি চুপ করে থাকবেন না কেয়ামতের ময়দানে পকড়াও হয়ে যেতে হবে কেমতের ময়দানে পকড়াও হয়ে যেতে হবে সুতরাং আমাদেরকে মানা করতে হবে তাই হাজারত খাপান হাকিম তার ছেলেকে বললেন বন্ধু আর এই ও বিল মারুফ ওয়ানহা মুনকার যদি করতে যাও তোমার উপরে অনেক চাপ আসবে হযরত লোকমান হাকিম তার ছেলেকে বললেন ভালো কাজ যখন করতে যাবে অনেক বিরোধিতা শুরু হবে অনেক লোক বিরোধিতা করবে সুতরাং ওই সময় আসবির আলা মা আসাবাক যখন তোমার বিরোধিতা করবে তখন তুমি সেই মসিবতের উপরে তোমাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ যদি তুমি করে নাও তাহলে তুমি সফলতা পেয়ে যাবে যার কারণে আল্লাহ একজন প্রিয় বান্দা হযরত হাকিম তার ছেলেকে বলে দিলেন আসবির আলা মা আমার নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি যখন এই কাজ করেছেন চতুর্দিক থেকে কিভাবে আল্লাহ রসুলের উপর আক্রমণ শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দগিতে কত অত্যাচারিত হয়েছে সাহাবারা কত অত্যাচারিত হয়েছে সাহাবাদেরকে দেশ থেকে দেশ দেশান্তর হতে হয়েছে নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে চলে যেতে হয়েছে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে মদিনায় চলে যেতে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু যখন মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যায় মদিনায় যেতে যেতে একটি রাস্তা দেখলেন যে এই রাস্তাটা মক্কার দিকে যাচ্ছে যাচ্ছে হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তাটা দেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায় আল্লাহ পাক رب العالمین বুঝতে পেরেছেন এই রাস্তাটা মাক্কার দিকে যাচ্ছে এই রাস্তার দিকে আমার হাবিব কান্না করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বললেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা হে নবী আপনি কান্না করছেন কেন আমি সেই সত্তার কসম করে বলছি যে সত্তা হাতে আপনার জান আছে অর্থাৎ আমি আল্লাহ আমি বলতেছি আপনাকে আবার এই মাতৃভূমিতে একদিন ফিরিয়ে নিয়ে আসব আপনাকে এই মাতৃভূমিতে আবার একদিন ফিরিয়ে নিয়ে আসবো আপনি কোনো চিন্তা করেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের উপরে এত অত্যাচার এসেছে সবর করো সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ধৈর্যের করেছিলেন তেনার মতন ধৈর্য আর কারো পৃথিবীর মুখে এত থাকতে পারে না রসুলুল্লাহ সাল্লাল্লাহ হলিসাল্লাম এত ধৈর্য ধারণ করেছেন রসুল ধারণ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম একদিন আবু জহেলের বাড়িতে গিয়েছে বাড়িতে ঝড় পানি বৃষ্টি শুরু হয়েছে আমার তো অবস্থায় হাজরাত হাজরাত রসুল্লাহ সাল্লাল্লাহ্লাম নেভি করিম সাল্লাল্লাহ উনিসাল্লাম আবু জহের বাড়িতে গিয়েছে আবু জহেলের বাড়িতে গিয়ে দরজায় ঠকঠক করে বাড়ি দিয়েছে আবু জেহেল সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে সে বলছে ও মোহাম্মদ তুমি কি জন্য আমার কাছে এসেছো আল্লাহ রসুল বললেন আমার চাচা আমি অনুভব করু উদ্দেশ্যে আপনার কাছেই আমি এসেছি আপনি যদি পুনে নিতেন কালিমা লা ইলা হ ইলল্লা লা ই লা হ লা ই লা লা ই

বিশ্বনি সাল্লাল্লাহু সাল্লাম কাকুতিমি করতে লাগবে আপনাদের ভাই সকল জেনারা আসছেন জেনারা যেখানে বসে আছেন এনারাই থাক হলে উঠতে গেলে আবার ঝামেলা হবে জেনারা আসছেন এই সাইডে একটু চলে আসুন আর বিশেষ করে জেনারা মাদ্রাসাকে খুব ভালোবাসেন যাদের যত বেশি ভালোবাসা ভাষা আছে আপনারা এই মজলিসটাকে যদি সুন্দর সুন্দর থেকে করতে চান এটাকে আপনাদের অন্তরে আছে কার অন্তরে আছে যে মাদ্রাসা খুব সুন্দরভাবে হোক এই মজলিশটা আমাদের সুন্দরভাবে হোক কার কার অন্তর আছে একটু হাত তুলে দেখান দিন দেখি কজন মানুষের মধ্যে মাদ্রাসার মহব্বত আছে তাহলে একটু আসতে হবে এইদিকে উঠে যাদের মহব্বত আছে তাদেরকে সামনে আসতে হবে দেখবো এবার কাজে হচ্ছে কিনা শুধু যদি মুখেই বলা যায় আমি আল্লাহ খুব ভালোবাসি আর কাজে করবে যদি আমি না দেখাতে পারি ভাই সকল তাহলে কিন্তু আচ্ছা মা বোনেরা সামনের দিকে একটু আপনাদেরও এগিয়ে আসতে হবে পিছনের দিকে অনেক মা বোনেরা ভিড় করেছে আপনাদের তাদের জায়গা হচ্ছে না যার কারণে আপনাদেরকে বলবো যেনারা সামনে খালি জায়গা আছে আপনারা একটু সামনের দিকে এগিয়ে এসে এক অপরের সহযোগিতা করে সকলকে আপনি বসার সুযোগ করে দেন সকলকে শোনার সুযোগ করে দেন বহু বহু মানুষের অবশ্যই আছে যার কারণে বলার সঙ্গে সঙ্গে অনেকেই উঠে এসেছেন আমাদের এই সামনে আমি আরো বলবো নিশ্চয় আপনাদেরও মহব্বত আছে সকলেরই মহব্বত আছে এই মাদ্রাসার উপরে যে এই মাদ্রাসা থেকে হাফিজে কোরআন হোক কোরআন হোক আলিমে রব্বানি হোক এটা তো দরকার যার কারণে আমরা যদি সহযোগিতা করি দিয়ে সহযোগিতা করি অবশ্যই আপনাদের এই মাদ্রাসা একদিন এমন উঠে দাঁড়াবে এমন বড় হয়ে দাঁড়াবে যেখান এখান থেকে হাফিস বেরোবে এখান থেকে কারি বেরোবে এখান থেকে আলিম বেরোবে আপনারা ধন্য হয়ে যাবেন পুরো এলাকাবাসী গ্রামবাসী ধন্য হয়ে যাবেন যার কারণে আমাদের সহযোগিতা করতে হবে তাই আমরা সকলেই সহযোগিতা করব যেনারা আসবেন আমার সামনের দিকে এসে বসে যাবেন পিছনের দিকে না বসে সামনের দিকে এসে বসার চেষ্টা করবেন আবু জাহেলকে যখন এই ধরনের কথা বললেন আবু জাহেল আল্লাহ রসুলের মুখে থু করে থুতি দিয়ে দিল আল্লাহ রসুল সাল্লাহাম থুতুটা সঙ্গে সঙ্গে মুছে ফেললেন মুছে ফেলার পরে বললেন ও আমার চাচা আপনি আমার মুখে থুতু দিয়ে বড় ধন্য হয়ে গেছেন আমার মুখে থুতু দিয়ে বড় আপনি আরাম পেয়ে গেছেন শান্তি পেয়েছেন ও আমার চাচা একবার যদি আপনি কালিমা পড়ে নিতেন আমি বড় খুশি হয়ে যেতাম আবু জাহেল সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল আল্লাহ রসুল সেখান থেকে ফিরে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদলা নিলেন না যদি চাইতেন ওইরকম আবু জাহেলকে একটি থাপ্পড় মেরে বদলা নিয়ে নিতেন কিন্তু আল্লাহ বলেছেন আসবির আলা বা সাবাক আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আসবির আলা মা ইয়াকুলুন হে মুহাম্মদ তারা যা কিছু বলে তার উপর তুমি صبر করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম صبر করে নিলেন আল্লাহ রাসূলের এত শক্তি থাকার সত্ত্বেও সবর করলেন আমরা কি জানি আমার নবী আপনার নবী সরোয়ার কায়নাত সাল্লি সাল্লামের কত শক্তি দেওয়া হয়েছিল আল্লাহ রসুলের কত শক্তি দেওয়া হয়েছিল জানেন আপনি বিশ্ব নবী সাল্লি সাল্লাম তিনি যদি চাইতেন ওইরকম রকম আবু জহেল এক কাপড় মেরে কোথায় যে উড়িয়ে দিতে পারতেন আল্লাহ রসুল কেন বদলা নিলেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এত শক্তি ছিল আরব দেশের একজন রোকানা বলে একজন মানুষ ছিল যে বাহাদুর নামে সে পরিচিত বিশাল বড় বাহাদুর সে ইসলাম কবুল করে নাই রোকানা এত বড় বাহাদুর ইতিহাসের পাতায় পাওয়া যায় যে উটের চামড়া উট জবাই করার পরে উটের চামড়া নিয়ে সে পেড়ে দেওয়া হতো তারপরে ওই রোকানাকে বলা হতো যে মাঝখানে বসো দোকানে মাঝখানে বসত একটা ওয়েট নিয়ে বসত নিজের ভার সমূহকে পুরো আর চাপ দিয়ে দিত ওই মাটির উপরে আর চতুর্দিক থেকে দশ জন উটের চামড়াটা ধরে টানত উটের চামড়া ফটফট করে ফেড়ে যেত কিন্তু রুকানা উঠত না না। রুকানাকে উঠানো সম্ভব হতো না এই ধরনের এত শক্তিশালী রোকানা ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানার কাছে গিয়ে বললেন ও রোকানা তুমি যদি ইসলাম কবুল করতে কত ভালো হতো বলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত শক্তিশালী করেছেন এত শক্তি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত তোমাকে দিয়েছে তুমি যদি ইসলাম কবুল করে নিতে কতই না ভালো হতো রুকানা বলে মুহাম্মদ ও মুহাম্মদ তোমার কথা শুনে আমি কেন ঈমান আনব তুমি তো আমার থেকে বড় নও বলে কোন দিক দিয়ে বড় নই বলে রুকানা বলছে ও মুহাম্মদ তোমার থেকে আমার শক্তি আমাকে বেশি দিয়েছে অতএব তোমার কথা কেন আমি মেনে চলবো তোমার অধীনে কেন আমি হব তোমার অধীনস্থ কেন আমি হব ও মোহাম্মদ তোমার কি আমার থেকে বেশি শক্তি আছে নাকি বলো বিশ্ব নামী বললেন অরুকানা তোমার নাকি আমার থেকে বেশি শক্তি আছে বলে হ্যাঁ শক্তি আছে অবশ্যই আমার শক্তি আছে বলে কোন দিক দিয়ে তোমার শক্তি আছে বলে কুস্তির দিক দিয়ে আমার তোমার থেকে বেশি শক্তি আছে রুকানা বলল ও মোহাম্মদ তুমি যদি আমার সঙ্গে কুস্তিতে আমাকে পেড়ে ফেলতে যেতে আমাকে যদি তুমি পাক সেটা দিয়ে পেড়ে ফেলো আমাকে যদি নিচে করে ফেলো তাহলে তোমার হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করে নেব আল্লাহ রসুল বললেন ও রুকানা তুমি কখন আমার সঙ্গে কুস্তু কুস্তি নড়বে বলো রুকানা ভয় খেয়ে গেছে আর ও দেশের মধ্যে কি অমনটা বলতে পারে না যে আমার সঙ্গে কেউ পাঞ্জা লড়বে আমার সঙ্গে কেউ কুস্তি লড়বে এমনটা তো কেউ বলতে পারে না মোহাম্মদ কেমন ভাবে বলল আমার সঙ্গে পাঞ্জা লড়বে ওই রুকানা বলল মোহাম্মদ আমি তো তৈরি আছি আমি তো কা পুরুষ নই যে আমি বলবো আগামী কাল লড়বো আমি বলবো পরশু লড়বো আমি তো এমনটা কা পুরুষ নই আমি তো এই মুহূর্তে লড়তে রাজি রয়েছি আল্লাহ রসুল সাল্লাহ্লাম বললেন তাই না কেরো তাহলে এক্ষুনি হয়ে যাক তোমার শক্তি বেশি না আমার শক্তি বেশি আল্লাহ আমাকে দিয়েছে এক্ষুনি দেখা যাক রোকানা রেডি হয়ে গেল আমার রসুল সাল্লাহ রেডি হয়ে গেলেন হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রুকানাকে বললেন ও রুকানা তুমি আমার হাতটা ধরে নাও দুইজন মিলে আমরা পাড়াপাড়ি করবো দুইজন মিলে আমরা কুস্তি করব। দেখি তোমাকে আমি পাড়তে পারি না তুমি আমাকে পাড়তে পারো রোকানা বললো ও মোহাম্মদ তোমার হাত আমি আগে ধরে নেবো বুঝতে পেরেছি তোমাকে যখন আমি পেরে ফেলব তুমি বলবা যে তুমি তোমা তুমি আমার হাতটা ধরেছিলে বলে তুমি আমাকে পাড়তে পেরেছো এ কথা বলার সুযোগ রাখবো না একসঙ্গে দুজনের হাত ধরবো এক সময় দুইজনই কুস্তি লড়তে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওরে বেটা তাই তুই লাখ এক সময়ে আমার সঙ্গে কুস্তি লড়তে লাগ রোকানা তৈরি হয়ে গেল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তৈরি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে দুইজন পড়া পড়ি করতে শুরু করলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা পাকshaটা দিল লোকানা রোকানা পড়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম রুকানার বুকের উপরে দাঁড়িয়ে বলে বুকের উপর বসে বলে বসে বলে ও রোকানা বল বল তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি রোকানা বলে মোহাম্মদ বুঝতে পারলাম না আমাকে তো কেউ আজ পর্যন্ত তলে ফেলতে পারে না নিচে ফেলতে পারে না আর দেশের কোন এমন মহাপুরুষ নেই যা আমাকে নিচে ফেলে দেবে মোহাম্মদ আমাকে আর একবার সুযোগ দাও তুমি আল্লাহ রসুল বললেন ও রুকানা তুই আর একবার সুযোগ নিয়ে নে আরো একবার সুযোগ নিয়ে নিল দ্বিতীয়বার এমনভাবে আল্লাহ রসুল পাকসাটা দিয়ে তাকে ফেলে দিল পাক্সাটা দিয়ে নিচে পড়ে গেছে আল্লাহ রসুল বলছেন রুকানা বল বল তোর শক্তি বেশি না মোহাম্মদের শক্তি বেশি রুকানা বলে মোহাম্মদ তোমার কাছে হাত জোর করে বলি দুইবার তুমি আমাকে সুযোগ দিয়েছ আর একবার যদি আমাকে তুমি সুযোগ দাও তাহলে আমি তোমার নিশ্চয়ই বলছি তোমার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে আর আরেকবার তুমি আমাকে সুযোগ দিয়ে দাও দিয়ে দাও আল্লাহ রসুল না আরেকবারও তুই সুযোগ নিয়ে নে তৃতীয়বার সুযোগ নিয়ে নি নো আল্লাহ রসুল সাল্লাম তাকে এমন একটি পাক দিল সে মাথা ঘুরে পড়ে গেল আল্লাহ রসুল সাল্লাম তার বুকের উপর বুঠে বললেন ও রুকানা বল বল তুই আমাকে পেরেছিস না তোকে আমি পারতে পেরেছি বল রুকানা বলল ও মোহাম্মদ বুঝতে পারলাম না তুমি কোন শক্তির দ্বারা আমাকে ফেললা এই আমার আরব দেশে তো কেউ আমাকে তে পারে না তুমি কেনে ফাঁمی আমারে ফেললে বলো আল্লাহ রসুল বলেন রুকানা যে শক্তির ধারায় ফেলেছি তোরে সেই শক্তিরই তোকে আমি দাওয়াত দিই সেই শক্তি হলো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রুকানা কালিমা পড়ে ইসলাম কবুল করে নিল আমি বলতে চাইছি আল্লাহ রসুল সাল্লামের এত শক্তি আল্লাহ পক্ষ থেকে দিয়েছিলেন আল্লাহ পাকের রসুল যদি চাইতেন ওই আবু জাহেদ যখন মুখে থুতু দিল একটা তামাচা মেরে দিতেন একটা চড় মেরে দিতেন ওই রকম আবু জাহেদ কোথায় গিয়ে পড়তো বুঝতে পারতো না তারপরেও রসুল্লাহ সাল্লাম তাকে না মেরে আল্লাহ রসুল সাল্লাম আবু জাহেদ বললেন ও আবু জাহেদ তুমি যদি একবার কালিমা পড়তে তো ভালো হতো কি আল্লাহ পাক রব্বুল আলামিন সবর দিয়েছেন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোনো কাজে ধৈর্য ধারণ করে যদি আমরা করি সেই কাজে সে সফল সফলতা পেয়ে যাবে আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মাআস সবরকর্ণওয়ালাদের সঙ্গে থাকে আমরা অনেক শুনেছি যে সবর ওয়ালাদের সঙ্গে থাকে তাহলে কি যারা সবর করে না তাদের সঙ্গে আল্লাহ থাকে না